এই ট্রেনটাতে করে আমি ফাইনালি সিকিম যাচ্ছি বন্ধুরা। আর এই সিকিম যাওয়ার জন্য আমার যেই কম্পার্টমেন্ট সেটি হচ্ছিল S6। আমার খরচ হলো 890 টাকা মাত্র। কিন্তু পৌঁছে গেছি একদম NGP-র খুব কাছাকাছি। সো ফাইনালি কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। দিস ইজ মাই ট্রেন। বন্ধুরা চলে এলাম সিকিমে। প্রায় 5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম গ্যাংটকে। আমাদের এই হোটেল গাড়ি ভাড়া কিন্তু 500-500 টাকা মতন। এই ট্রেনটা করে বন্ধুরা আমি ফাইনালি সিকিম যাচ্ছি। আর সিকিম যাওয়ার জন্য এই ট্রেনে আমার কম্পার্টমেন্ট হলো S6। এই ট্রেনটিতে করে আমি তো সিকিম যাচ্ছি। কিন্তু বন্ধু, সিকিম যাওয়ার এক্স্যাক্টলি ট্রেন আপনি কোথা থেকে পাবেন? শুধু ট্রাই নয় বন্ধুরা, ট্রেন আপনি সরাসরি তো সিকিম পৌঁছাতে পারবেন না। সিকিম যাওয়ার জন্য ফ্রেন্ডস আপনার দরকার ট্রেনে করে নর্থ বেঙ্গল প্রথম পৌঁছাবেন। সেখান থেকে আপনাকে ব্রেক জার্নি করে কোনো পার্সোনাল ক্যাব বা বাসে করে আপনাকে পৌঁছাতে হবে গ্যাংটক। তাই ওখানকার ভাড়া কেমন হবে, কোন ট্রেন বুক করবেন, ট্রেনের ভাড়া কত হয়, সব তথ্য কিন্তু আমি যেতে থাকবো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তাই বন্ধুরা, ভিডিওটা যে হতে চলেছে প্রচণ্ড ইনফরমেশনের ঠাসা। যা সিকিম ট্যুর করছো, কত টাকা খরচা হবে অ্যাজ আ বাজেট ট্রাভেলার, সবার আগে চলো ট্রেনে ঢুকি, ট্রেনে উঠি, তারপর তোমাদের বাকি তথ্য যেতে থাকবো আর শেয়ার করতে থাকবো। ট্রেনের ভেতরে বসে আছি এবং বসে থেকে থেকে ট্রেনের ডিটেলসটা তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করে দিই। এই ট্রেনটি হচ্ছে হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ এক্সপ্রেস মানে উত্তরবঙ্গতেই যাচ্ছে। এবং এর টাইম হচ্ছে হলো সন্ধ্যে 7:40 শিয়ালদা স্টেশন থেকে 7:40 ভোরবেলায় আমাদেরকে পৌঁছে দেবে NGP নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটির ভাড়া হলো মানে নন এসি এবং এসি দুরকমেরই টিকিটের ফেসিলিটিস রয়েছে। আর আমি জানো যে বাজেট ট্রাভেলার, তাই আমি তো ইউজুয়ালি মানে কম টাকার নন এসি স্লিপার কোচে যাবে প্রেফার করি। তাই এখানে টিকিটের ভাড়া পড়েছে মাত্র 390 টাকা। তো 390 টাকায় বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কমফর্টলি আমি পৌঁছে যাব উত্তরবঙ্গ সকালবেলায়। সকালবেলায় উঠে ওখান থেকে আমাকে বুক করতে হবে একটু ক্যাব বা শেয়ারে গাড়ি, দেখে নেবো কী পাওয়া যায়। কম খরচায় শেয়ারে ক্যাব বাস তুমি পেয়ে যাবে গ্যাংটক ম্যাল রোড যাওয়ার জন্য। তো ওটা হবে নেক্সট পার্ট। তো মোটামুটি এখনও পর্যন্ত 390 টাকায় মোটামুটি পৌঁছাচ্ছি চলো একদম কোথায়, নিউ জলপাইগুড়ি। কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল। সো গাইস, ফিলিং সো মাচ এক্সাইটেড। কলকাতা যেখানে প্রচণ্ড গরম, নেক্সট 7-8 দিনের জন্য সিকিমে কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডাটাকে এক্সপ্লোর করতে যাচ্ছি। একদম রাইট টাইমে 7:40 কিন্তু ট্রেনটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে কলকাতা স্টেশন থেকে। এটা হচ্ছিল বর্ধমান স্টেশন। প্রায় 2-3 ঘন্টা জার্নি করার পর এখন 9:30 টাইম, ইতিমধ্যে বর্ধমানে পৌঁছে গেছি। বর্ধমান কিন্তু মানে এই রুটের একটা বেশ বড় স্টেশন। এখানে হল্ট দেয়, 3-4 মিনিট সেখানে দাঁড়াবে, লোকজন নেবে, জল টল ভরে নিচ্ছে। এটা হচ্ছে ট্রেনের ভেতরকার সিন। লোকজন প্রায় ভরে গেছে। আর একটু পরে কিন্তু মানে আমার সিটটা যেহেতু ওপরে, এই ওপরে আমার সিট, আমি উঠে যাবো আর পাকাপাকিভাবে ঘুমিয়ে পড়বো। যেমনি কথা তেমনি কাজ। মোটামুটি বর্ধমান ছাড়ার পরেই বাঁকি উঠে পড়েছি শোয়ার জন্য। এবং শোয়ার জন্য অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মোটামুটি একদম ঘরোয়া ব্যাপার স্যাপার, কী বলুন তো। একদম আমার যেই মানে ব্যাগটা সেটা হয়ে গেছে বালিশ, আর আমার ছোটো ব্যাগটা যেটাতে মানে টাকা পয়সা সব কিছু রয়েছে সেগুলোকে হাতছাড়া তো করা যাবে না। সাথে একটু গরম গরম লাগছে, কিন্তু একটা পাশে পাখা রয়েছে, এই যে পাখাটা, ওকে এই যে পাখাটা, হাওয়া লাগছে অর্ধেক অর্ধেক, তবু লাগছে না, বাট ইটস গুড ফাইন। একটু গান টান শুনবো, গান শুনতে ঘুমিয়ে পড়বো। দেখা হবে আবার সকালবেলায় একদম সরাসরি NGP থেকে। ওখানে গাড়ি বুকিং বা বাস বুকিং যেটাই নেবো গ্যাংটক যাওয়ার জন্য সরাসরি NGP থেকে দেখাবো। চলো গুড নাইট, দেখা হচ্ছে NGP-তে। গুড মর্নিং। দুর্দান্ত একটা ঘুমের পর ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছি একদম NGP-র খুব কাছাকাছি। কিন্তু আনফর্চুনেটলি ট্রেনটি প্রায় 1 ঘন্টা লেট এবং ওয়েদারটা কিন্তু বেশ ফগি। মানে উত্তরবঙ্গে ওয়াও, চা বাগান একদম, কিন্তু চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। একটু কাশি হয়েছে, ঠান্ডা কিন্তু মারাত্মক লেগেছে। পাতলা জ্যাকেটটাও নামিয়ে নিয়েছি, একটু করে নামবো 30-40 মিনিটের মধ্যে। তারপরে কিন্তু আমাদের সাফারনামা শুরু হবে সিকিম যাওয়ার জন্য।
সো ফাইনালি কিন্তু ট্রেন থেকে নেমে গেছি, দিস ইজ মাই ট্রেন। এবার ট্রেন থেকে নেমে আমাকে যেতে হবে স্টেশনের বাইরে, স্টেশনের বাইরে গিয়ে আমাকে বুক করতে হবে লোকাল ক্যাব বা লোকাল বাস সরাসরি গ্যাংটক পৌঁছানোর জন্য। এসকেলেটার দিয়ে ওপরে উঠবো এবং বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো যে এখান থেকে কীভাবে তুমি কম খরচাতে গাড়ির বুক করবে, গাড়ির ভাড়া কত। আমি স্টেশনের বাইরে যাই, তারপরে চলো বাকি বৃত্তান্ত তোমাদেরকে ডিটেলস শেয়ার করি। মেয়ে মতো রয়েছি এনজেপি স্টেশনের ঠিক বাইরে, এনজেপি স্টেশনে যে একদম গাড়ি পার্কিংয়ের জায়গা সেখানে। তো এখানে এসে বেশ কিছু কথা বললাম যারা বেসিক্যালি গাড়ির ড্রাইভার রয়েছেন, গাড়ি চালক রয়েছেন। তো এখান থেকে আপনি গাড়ি কীভাবে পাবেন সিকিম যাওয়ার জন্য, গাড়ি কীভাবে বুক করবেন, চারপাশে দেখতে পাচ্ছেন চতুর্দিকে যত গাড়ি রয়েছে এই গাড়িগুলো কিন্তু হয় দার্জিলিং যাচ্ছে, দার্জিলিংয়ে কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলে, অথবা আপনি গাড়িগুলো কিন্তু বুক করে আপনি এখান থেকে যেতে পারেন হচ্ছে হলো সিকিমে। তো এবার গাড়ি বুকিংয়ের রেটটা আপনাকে বলবো, কিছু টিপস আপনাকে বলবো যেইগুলো কিন্তু আপনার গাড়ি ভাড়াটাকে অনেকটা সেভ করে দেবে। তো সবার আগে তোমাকে একটা রেট বলি গ্যাংটক যাওয়ার ব্যাপারে, দার্জিলিং যাওয়ার ব্যাপারে পরে জেনে তোমাদের বলবো গ্যাংটকের সিকিমের ডিটেলসটা নিয়েছি। প্রথম কথা হচ্ছিলো গ্যাংটকে মূলত তিন ওয়েতে তুমি যেতে পারো, সরি চারটেভাবে তুমি যেতে পারো। ওয়ে নাম্বার ওয়ান, ছোটো যে গাড়িগুলো রয়েছে, ছোটো যে স্মল গাড়িগুলো রয়েছে, থ্রি সিটার ফোর সিটারের যেই ছোটো ছোটো যে গাড়িগুলো রয়েছে এগুলোতে তুমি যেতে পারো, এগুলোর একরকম ভাড়া হয়। একটা হচ্ছে বড়ো গাড়ি, দিস আর দ্য বিগ কার্স, এগুলো যে বড়ো বড়ো গাড়ি, এই বড়ো গাড়িগুলো তুমি ভাড়া করতে পারো তোমাদের যদি লোক সংখ্যা যদি তোমাদের বেশি হয়ে থাকে। এবং থার্ড হচ্ছে শেয়ারে যেতে পারো, ধরো নাও তুমি একা একা এসছো সোলো ট্রিপ করছো, রাইট, তুমি তো বড়ো গাড়ি নিয়ে কী করবে, তুমি তখন কিন্তু সোলো ট্রিপ করবে, তুমি তখন শেয়ারে যেতে পারো। আরেকটা আছে তুমি বাসে করে যেতে পারো, একদম যদি বাজেট ট্রাভেলার হও তাহলে তুমি বাসে করেও যেতে পারো, সবার জন্য সমান ব্যবস্থা রয়েছে। এবার রেটগুলো বলি অ্যাপ্রক্সিমেটলি, এই রেটটাও না মানে মোটামুটি মানে সময় অনুযায়ী কম বেশি হয়ে থাকে। মানে ধরো নাও তুমি একটু পিক টাইমে এসছো তখন গাড়ি ভাড়াটা একটু বেশি হবে, তুমি যদি একটু মানে অফ টাইমে এসছো তখন গাড়ি ভাড়াটা কিন্তু একটু তুলনামূলক কম হবে। আমি দুটো রেটই মোটামুটি বলছি, কম্পেয়ার করে তুমি বুঝে নাও, এবং তারপর একটা টিপস বলো যে টিপস ইউজ করলে তোমার কিন্তু গাড়ি ভাড়ার ব্যাপারটি অনেকটাই ইকোনমিক্যাল হয়ে যাবে। তো নাম্বার ওয়ান, তুমি যদি ডাইরেক্ট একদম এনজিপির থেকে একদম গাড়ি বুক করে ছোট গাড়ি নিয়ে তুমি যদি যেতে চাও গ্যাংটক, তোমার বাড়ি ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেটলি 3000 3500 টাকা। এবং এটা তুমি যদি অফ সিজনে আসো তোমার গাড়ি ভাড়া একটু কমে যাবে, তুমি মোটামুটি 2000-2500 মতনই পেয়ে যাবে তুমি। ওকে, তুমি অল অ্যাবাউট বার্গেনিং, এটা বার্গেনিংয়ের একটা ব্যাপার রয়েছে। আমি তিন থেকে চারজন ড্রাইভার দাদার সাথে কথা বলে কিন্তু রেটটা তোমাদেরকে বলছি। সেকেন্ডলি, তুমি যদি মনে করো বড়ো গাড়ি নেবে, বড়ো গাড়ি ইন দ্য সেন্স ধরো না বড়ো যে গাড়িগুলো, যে বোলেরো টাটা সুমো, এই গাড়িগুলো ভাড়া ন্যাচুরালি তোমার বেশি হবে। এই গাড়িগুলো ভাড়া তোমাকে হচ্ছিলো অ্যাপ্রক্সিমেটলি 4000-5000 মধ্যে পড়বে। বাট তুমি যদি শেয়ারে গাড়ি নাও, শেয়ারে গাড়ি গেলে একদম স্টেশন থেকে বাইরে বেরিয়েই শেয়ারে গাড়ি পাওয়া যায়, শেয়ারে গাড়ি ভাড়া 400-500 মধ্যে, 400-500 টাকার মধ্যে, মানে 500 টাকা হায়েস্ট। এবার অফ সিজনে একটু কমটা মোড়া নেয়, মানে আমি তো একবার শেয়ারে গেছিলাম বেশ কয়েক বছর আগে 350 টাকা দিও। আরেকটা হচ্ছিলো তুমি যদি বাসে করে যেতে, বাসের একটা নির্দিষ্ট ফিক্সড শিডিউল টাইম আছে, তুমি সবসময় বাসে চাইলে যেতে পারবে না, ঠিক আছে। বাস ছাড়ে কিন্তু এখান থেকে না, বাস ছাড়ে হচ্ছিলো শিলিগুড়ি থেকে তুমি চাইলে বাসে করে তুমি গ্যাংটক অবধি পৌঁছাতে পারো। তো তুমি তোমার সুবিধা মতন তুমি বুক করলে, ছোটো গ্রুপ বড়ো গ্রুপ যেই গ্রুপ হোক, অ্যাজ পার ইয়র গ্রুপ, তুমি কিন্তু তোমার গাড়ির ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। একদম রয়েছি বুঝতে পারছো পুরো গাড়ির এলাকাতে যেখান থেকে গাড়ি বুক হয়, তুমি তোমার পছন্দ মতন গাড়ি বুক করতে পারো, কথা বলে নেবে, এখানকার সবাই খুব হেল্পফুল, তুমি তোমার যেখানে যাও অবশ্যই কথা বলে নেবে, তোমার কনভিনিয়েন্ট অনুযায়ী অবশ্য ভিডিও ইনফরমেশনটি তোমাকে হেল্প করবে। এখনও যারা ভিডিওটা দেখছো এখন কিন্তু আমার যাত্রা শুরু হয়নি, বাকি জার্নি অব্দি থাকবে গ্যাংটক যাওয়া পর্যন্ত, ওখানকার সিনও সব তোমাদের দেখাবো। বন্ধুরা ফাইনালি কিন্তু এই গাড়িটি আমি বুক করলাম, রাইট, এই গাড়িটি বেসিক্যালি হচ্ছিল তুমি সিকিম যেতে গেলে যেটা বললাম দু রকমের গাড়ি হয়, রাইট, তুমি যদি মোটামুটি ফুল বুকিং করো ছোটো গ্রুপে তাহলে তুমি ছোটো গাড়ি বুক করতে পারো। বাট আমি কিন্তু শেয়ারে গাড়ি বুক করলাম, শেয়ারে এই গাড়িগুলিও কিন্তু অ্যাভেলেবেল, মানে তুমি একদম স্টেশন থেকে বেরোলেই তুমি কিন্তু শেয়ারে গাড়ি পেয়ে যাবে। এবং শেয়ারে যেটা তোমাকে প্রথমে বলেছিলাম গাড়ি ভাড়া কিন্তু 500-500 টাকা মতন, মানে এটা খুবই ইজি, এটা অফ টাইমে আসলে কিন্তু 400 টাকার মধ্যে তুমি পেয়ে যেতে পারো। সো ইতিমধ্যে কিন্তু গাড়ি পেয়ে গেছি, আর গাড়ি পাওয়ার পরে গাড়িতে উঠে বসেও পড়েছি, থ্যাংক গড সামনের সিটটা পেয়েছি। কী কারণে? কারণ সামনে আমাকে শ্যুটস করতে হবে। সো গাইস যেতে থাকবো, অ্যান্ড একটু পর থেকে কিন্তু পাহাড় শুরু হয়ে যাবে, পাহাড় শুরু হয়ে গেলে যে তিস্তার ভিউ, পাহাড়ের ভিউ, সেগুলো ক্যাপচার করতে করতে যাবো আর তোমাদেরকে দেখাতে যাবো। তা চলো যত জলদি সম্ভব গ্যাংটক পৌঁছানো যাক। বাট অ্যাপ্রক্সিমেটলি আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, গ্যাংটক পৌঁছাতে অ্যাপ্রক্সিমেটলি 4.5-4 ঘন্টা তো লেগেই যায়, তা 3:30 বেজে যাবে কিন্তু পৌঁছাতে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর একের পর এক অজানা পাহাড়ের চূড়া পেরিয়ে এগোচ্ছি।
সবচেয়ে সমস্যাটা হচ্ছে খারাপ লাগলো কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তাই তিস্তার যে ন্যাচারাল রংটি ছিল পুরো সবুজ সেটা কিন্তু একদম প্রায় ঘোলা দেখাচ্ছে। বাট এটাই নেচার, কখন কী প্রিডিক্ট করে তখন সেটা বলা যায় না। ফাইনালি বন্ধুরা চলে এলাম সিকিমে, এই ব্রিজ বৃষ্টি টপকালে এই পেছনে বেঙ্গলকে ছেড়ে চলে আসবো আমরা, এন্ট্রি হয়ে যাবে সিকিমে, যেখানে বড় করে লেখা রয়েছে ওয়েলকাম ইন সিকিম। প্রায় 5 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম গ্যাংটকে আমাদের এই হোটেলে। সো গাইস, জার্নিটা ছিল খুব রোমাঞ্চ, খুব সস্তায় মোটামুটি জার্নিটা হয়েছে, কত টাকা খরচা যে হোটেলের ভেতরে যাব তোমাদেরকে বৃত্তান্ত ডিটেলস দেবো। এটা হলো সিকিমের গ্যাংটক শহর, আর এই গ্যাংটক শহর আসতে আমার খরচা হলো 890 টাকা মাত্র। কীভাবে 890 টাকায় আমি গ্যাংটকে পৌঁছালাম এবার আপনাদেরকে সেটাই বলবো, স্টেপ বাই স্টেপ ব্রেক করে টোটাল খরচের ব্যাপারটা। সর্বপ্রথম বন্ধুরা, কলকাতার থেকে আমাকে আসতে হয়েছিল কোথায়, নিউ জলপাইগুড়ি বা NJP স্টেশন, আর ট্রেনটা ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমি এসেছি, আর আমার যে কোচটা ছিল সেটা ছিল কমপ্লিটলি নন এসি স্লিপার। আমার ট্রেনের ভাড়াটাই পড়েছিল মাত্র 390 টাকা, 390, রাইট? এটা নাম্বার ওয়ান খরচ। সেকেন্ড যে খরচটি এসেছিলো বন্ধুরা আমার কাছে, NJP স্টেশন থেকে বেরিয়ে আমাকে 3 থেকে 4টে অপশানস ছিল, হয় আমি কোনো ক্যাব বুক করে নিই ছোটো গাড়ি, নতুবা বড় গাড়ি করে নিই, নতুবা বাসে করে আসি, নতুবা শেয়ারে আসি। তো আমার জন্য যেটা বেস্ট ছিল বিং আ সোলো ট্রাভেলার, যদি আমি শেয়ারে আসি দ্যাট উড বি দ্য বেস্ট অপরচুনিটি। তাই সোলো যারা আসে, যারা শেয়ারে গাড়ি নেয়, তাদের জন্য খরচা পড়েছে মাত্র 500 টাকা। তাই টোটাল 500 এবং 390কে কাউন্ট করলে, যুক্ত করলে টোটাল কত হচ্ছে 890 টাকা, 5, 6, 7, 8, 890 টাকায় তুমি পৌঁছে যেতে পারো অসাধারণই সুন্দর এই সিকিমের গ্যাংটক শহরে। আর এই যে আমি হোটেল রুমটায় রয়েছি, হোটেল আলাদা একটা সুপার ভিউ ভিডিও বানাবো। হোটেলের দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে একদম প্রপার MG মার্ক শহরের মধ্যে থাকতে পারো, নতুবা একটু তুমি MG মার্কের থেকে একটু আশেপাশে শান্তি পিস নিরালা খুঁজে একদম মানে অন্য লেভেলের ভিউ, মানে জাস্ট ভিউটা দেখো, জাস্ট লুক এট দ্য ভিউ, এরকম একটা অসাধারণ ভিউ পয়েন্টেও তুমি থাকতে পারো। তো আমি হোটেল নিয়ে আলাদা তোমাদের ভিডিও বানাবো, হোটেলের খরচের ব্যাপারটা তোমাদের বলবো, সেই নিয়ে কোনো চিন্তা করার তোমাদের দরকার নেই। তো এত কম খরচায় তুমি যদি সিকিম আসতে চাও তাহলে এই রুটটি তোমরা ফলো করতেই পারো। বন্ধুরা, এই ইনফরমেশন হাবসও তোমাকে হেল্প করবে তোমার নিজের সিকিম ট্যুর গ্যাংটক ট্যুর প্ল্যান করতে। এরপর তো আরও চমক আছে, নর্থ সিকিম যাবো, লট অফ থিংস টু ডু। তো ভিডিও ইনফরমেশনটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, দেখো পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।